সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বরাক বাংলা নিউজ। আপনাদের সাথে আছি আমি রাজ চৌধুরী। প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 19,984 জন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 3,869 জন, মৃত্যু হয়েছে 644 জনের। চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়ে আটক অসমের রোগী, বাড়ি ফিরতে অ্যাম্বুলেন্সের ভাড়া নিল 1,60,000 টাকা। চীন থেকে আমদানি করা টেস্টিং ঠিক নয়, অসমে আজ হবে না করোনার র্যান্ডম টেস্ট। এদিকে লকডাউনের দ্বিতীয় পর্বে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দিল কেন্দ্র। অন্যদিকে এক রাত্রে 1,000 পজিটিভ, ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় 20,000। অন্যদিকে গরিব পরিবারকে মাথাপিছু 5 কেজি করে চাল দেওয়ার ঘোষণা অসম সরকারের। এদিকে 1921 থেকে ফোন এলেই অবশ্যই ধরবেন, জানুন কেন, বিস্তারিত জানতে অপেক্ষা করুন আমাদের প্রতিবেদন পর্যন্ত। স্বাস্থ্যকর্মীদের হামলা করলেই 7 বছরের জেল, 5,00,000 টাকা পর্যন্ত হতে পারে জরিমানা। অন্যদিকে পালগর সাধু হত্যায় কোনো মুসলিম জড়িত নয়, দাবি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে ত্রিপুরার শেল্টার হোমে জন্ম নিল ছেলে, নবজাতকের নাম লকডাউন। অন্যদিকে লকডাউন পরবর্তী রেল সফরে 2-3 ঘন্টা আগেই ঢুকতে হবে রেল স্টেশনে, কেন ঢুকতে হবে বিস্তারিত জানতে অপেক্ষা করুন আমাদের প্রতিবেদন পর্যন্ত। করোনা থেকে আরোগ্য, এবার প্লাজমা দান করবেন এই তবলিগি ফেরতেরা। দর্শক, এতক্ষণ শুনেছেন আপনারা সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দর্শক, খবরগুলি ভালো লাগলে লাইক করবেন এবং সবাই যাহাতে জানতে পারে তার জন্য শেয়ার করার অনুরোধ রইল। নিয়মিত খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা চিহ্নটিকেও টাচ করুন, যাহাতে সহজেই আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যায়। তো চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়ে আটক অসমের রোগী, বাড়ি ফিরতে অ্যাম্বুলেন্সের ভাড়া নিল 1,60,000 টাকা। যখন দেশ জুড়ে চলছে লকডাউন, আর সেই লকডাউনের জেরেই বন্ধ সমস্ত যোগাযোগ ব্যবস্থা। বিশেষজ্ঞরা বারবার বলেছেন এই মরণ ভাইরাসকে রুখতে এছাড়া গতি নেই, কিন্তু লকডাউনের জেরে দেশ জুড়ে সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে আটকা পড়েছেন অনেক, পরিযায়ী শ্রমিকরাও প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছেন, আর বিপদে পড়েছেন অন্য রাজ্যে বেড়াতে যাওয়া বা চিকিৎসা করতে যাওয়া মানুষজন। এমনই ঘটনা ঘটেছে অসমের এক রোগীর পরিবারের সাথে। চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন তারা। 4 মার্চ হার্টের সমস্যা নিয়ে ট্রেন করে চেন্নাইয়ে গিয়েছিলেন অসমের এক স্কুল শিক্ষক আর তার পরিবার। মাঝে লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় সেখানেই আটকা পড়লেন তারা, কিছুই বাড়িতে ফিরতে পারছিলেন না। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজ্যে ফেরার চেষ্টা করলেন তারা, আর সুযোগ বুঝে চড়া দর হাঁকলেন অ্যাম্বুলেন্সের চালক। চেন্নাই থেকে অসমে 2,700 কিলোমিটার পাড়ি দিতে চাইলেন 1,60,000 টাকা, 60 ঘন্টায় পথ পাড়ি দিলেন তারা। এদিকে চীন থেকে আমদানি করা টেস্টিং কিট ঠিক নেই, অসমে আজ হবে না করোনার র্যান্ডম টেস্ট। আইসিএমআরের পক্ষ থেকে চীন থেকে করা র্যাপিড টেস্টিং কিটের ক্ষেত্রে কিছু বিসঙ্গতি দেখা গেছে। আশঙ্কাবশত 2 দিন পর্যন্ত র্যান্ডম টেস্টিং বন্ধ রাখার জন্য বলা হয়েছিল, তারপরে এই নির্দেশনা মেনে রাজ্য সরকার 2 দিনের জন্য স্থগিত রেখেছে এই র্যান্ডম টেস্টিংয়ের ব্যবস্থা। উল্লেখযোগ্য যে চীন থেকে 9,600 টেস্টিং কিট দিয়ে মহানগরের স্প্যানিশ গার্ডেনে 50টি, আটগাঁও কবরস্থানে 25টি, লাহোরিঘাটে 250টি র্যান্ডম টেস্টিং চালানোর কথা ছিল। এই পরীক্ষা করার পর বাকি কিটগুলি মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালগুলিতেও প্রদান করা হবে বলে জানিয়েছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য যে ভারত সরকার চীনের জুহাই প্রদেশের ডায়াগনস্টিক্স কোম্পানি থেকে লক্ষাধিক কিট ক্রয় করে এনে তার মধ্যে 9,600 র্যাপিড টেস্টিং কিট অসমের জন্য দিয়েছিল, জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এই টেস্টিং কিটের মাধ্যমে 15 মিনিটের ভিতরে এই ফলাফল লাভ করা যায়। অন্যদিকে লকডাউনের দ্বিতীয় পর্বে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দিল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যগুলির কাছে নয়া নির্দেশনা পৌঁছিয়ে গেছে। নতুন নির্দেশিকায় যে যে ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক এক নজরে। কৃষিকাজের গবেষণা কেন্দ্রগুলি লকডাউনের আওতার বাইরে, চালকল ডালকল শহরাঞ্চলের বেকারিও ছাড়ের আওতায়, পড়ুয়াদের অসুবিধা দূর করতে সমস্ত পাঠ্য বইয়ের দোকান ছাড়ের আওতায়, গরমের জন্য ফ্যানের দোকানগুলিও ছাড়ের আওতায়। যারা আয়ার কাজ করেন তারাও লকডাউনের বাইরে। মোবাইলের রিচার্জ এবং প্রিপেড সেন্টারগুলো লকডাউনের বাইরে। গত 20 এপ্রিল পর্যন্ত যে ক্ষেত্রে ছাড় দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেগুলি হলো কৃষিক্ষেত্র, গ্রামীণ শিল্প, গ্রামীণ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, গ্রামীণ বেকারি শিল্প ইত্যাদি। এদিকে এক রাতে 1,000 পজিটিভ, ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় 20,000।
ফের বাড়লো করোনায় মৃত্যুর সংখ্যা। দেশজুড়ে করোনা ভাইরাসের জেরে মৃত্যু হলো 640 জনের। মোট আক্রান্তের সংখ্যা 19,984 জন। যে কোনো মুহূর্তে এই আক্রান্তের সংখ্যা 20,000 ছুঁতে পারে। মোট আক্রান্তের মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে 15,474। বাকিদের মধ্যে 3,870 জন সুস্থ হয়ে উঠেছেন অথবা নিজেদের দেশে ফিরে গেছেন। মৃত্যু হয়েছে 640 জনের। শেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 50 জনের। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1383 জন মানুষ। দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। তবে সরকারি সূত্র জানাচ্ছে দেশে বাড়ছে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও। মঙ্গলবার শতকরা 17.48 জন করোনা ভাইরাসের সঙ্গে জীবন মরণ যুদ্ধ করে আপাতত সুস্থ হয়েছেন। অন্যদিকে গরিব পরিবারের ব্যক্তি পিছু 5 কেজি করে চাল দেওয়ার ঘোষণা অসম সরকারের। অসম সরকার দরিদ্র পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে 5 কেজি চাল সরবরাহ করবে বলে জানা গিয়েছে। আসাম সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রেশন কার্ড নেই এমন পরিবারের সদস্যদের মাথা পিছু 5 কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে 1921 থেকে ফোন এলে অবশ্যই ফোনটি রিসিভ করবেন। কেন রিসিভ করবেন? কোভিড পরিস্থিতি নিয়ে নাগরিক মতামতের স্বার্থে 1921 নম্বর থেকে ফোন যাবে দেশের বিভিন্ন প্রান্তে থাকা নাগরিকদের কাছে। আরও জানা গেছে, করোনা মোকাবিলায় কেন্দ্রের পাশাপাশি সংশ্লিষ্ট নাগরিকদের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উদ্যোগেরও তথ্য দেওয়া হবে। করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটাল মাধ্যমকে সক্রিয়ভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। করোনা তথ্য ছড়িয়ে দিতে ডিজিটাল মাধ্যমকে প্রচারের হাতিয়ার হিসাবে গণ্য করা হচ্ছে। এবার আরও এক ধাপ এগিয়ে করোনা সমীক্ষায় নাগরিকদের ফোন করবে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিকর বা পরিবার কল্যাণ মন্ত্রক। কোভিড পরিস্থিতি নিয়ে নাগরিক মতামতের স্বার্থে 1921 নম্বর থেকে ফোন যাবে দেশের বিভিন্ন প্রান্তে থাকা নাগরিকদের কাছে। অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের হামলা করলেই 7 বছরের জেল, 5,00,000 টাকা পর্যন্ত জরিমানা। স্বাস্থ্যকর্মীদের আঘাতের ঘটনা এই আইনে জামিন অযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। দোষী সাব্যস্ত হলে 6 মাস থেকে 7 মাস পর্যন্ত জেল হতে পারে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে মহামারী আইন ফিরিয়ে আনার কথা ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার ক্যাবিনেট মিটিং সেরে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানালেন, স্বাস্থ্যকর্মীদের আঘাতের ঘটনা এই আইনে জামিন অযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। দোষী সাব্যস্ত হলে 6 মাস থেকে 7 মাস পর্যন্ত জেল হতে পারে। অন্যদিকে করোনা থেকে আরোগ্য, এবার প্লাজমা দান করবেন এই তবলিগী ফেরতেরা। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য এখনও কোনো প্রতিষেধক হাতে আসেনি। এই পরিস্থিতিতে প্লাজমা থেরাপির পক্ষে সওয়াল করলেন বহু বিশেষজ্ঞই। তাদের বক্তব্য, যদি আরোগ্য লাভ করা রোগীর শরীরের প্লাজমা আক্রান্তের শরীরে প্রবেশ করানো হয়, ফল মিললেও মিলতে পারে। পালঘর সাধু হত্যায় কোনো মুসলিম ব্যক্তি জড়িত নয়, দাবি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর। মহারাষ্ট্রের পালঘরে সাধুদের পিটিয়ে হত্যার ঘটনায় কোনো মুসলমানের নাম জড়িত নয়, ও কারণে এই ঘটনার মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ চড়ানোর চেষ্টা করা হচ্ছে, এমনই দাবি করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। এদিকে এই ঘটনার প্রায় 6 দিন পর তদন্ত ভার নিল CID। এদিকে 43,000 কোটি টাকার বিনিময়ে রিলায়েন্স জিওর শেয়ার কিনল ফেসবুক। এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের পা রাখল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। 43,574 কোটি টাকার রিলায়েন্স জিওর 9.9% শেয়ার কিনে নিল ফেসবুক। বুধবার ফেসবুকের প্রতিষ্ঠাতা কর্ণধার মার্ক জুকারবার্গ জানিয়েছেন, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতে জিওর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। এদিকে ত্রিপুরার শেল্টার হোমে জন্ম নিল ছেলে, নবজাতকের নাম লকডাউন। ছেলের নামের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে এই অস্থির সময়ের স্মৃতি। করোনা ভাইরাসকে হারাতে যে পথটি বেছে নিয়েছে প্রায় গোটা পৃথিবী, সদ্যজাতের নাম সেই লকডাউন রাখলেন রাজস্থানের দম্পতি। লকডাউন পরবর্তী রেল সফরে 2-3 ঘন্টা আগেই ঢুকতে হবে রেল স্টেশনে। কেন ঢুকতে হবে? আসল কথাটি হচ্ছে, 4 মে থেকে দেশের রেলওয়ে স্টেশনগুলি হয়ে যাবে একেবারে এয়ারপোর্টের মতোই। স্টেশনে পা রাখার সময় থেকেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে যাত্রীদের। টিকিটও কাটতে হবে একইভাবে, এমনকি ট্রেনে উঠতে হবে ধীরে ধীরে সামাজিক দূরত্ব অবলম্বন করেই। টিকিট কাটতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই। প্রত্যেক যাত্রীকে 1 মিটার দূরত্ব অবলম্বন করতে হবে। ব্যাগ চেকিংয়ের পরই হবে থার্মাল স্ক্যানিং। তবে থার্মাল স্ক্রিনিংয়ের আগেই স্যানিটাইজ করানো হবে যাত্রীদের। যাত্রীর শারীরিক অবস্থা খুঁটিনাটি সবই নথিভুক্ত করা হবে, তারপরই ট্রেনে উঠতে পারবেন কোনো যাত্রী। করোনা নিয়ে লেকচার দিয়ে কিন্তু ভালো কিট পাঠায় না, কেন্দ্রকে থুপ মমতা ব্যানার্জির। করোনা কিট নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ নবান্নে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার শুধু লেকচারই দিতে জানে, দল পাঠায় কিন্তু করোনা পরীক্ষার জন্য ভালো কিট পাঠায় না। কেন্দ্রকে তুলনা করে তার আরও মন্তব্য, মিথ্যা ও হাস্যকর গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাংলায় অল্প লোকজনেরই করোনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও তিনি অন্যান্য বিষয় নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন। এদিকে দিল্লি হিংসায় ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধে UAPA আইনে মামলা।
দিল্লি হিংসায় জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রনেতা ওমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা রুজু করেছে পুলিশ। এছাড়া জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের বিরুদ্ধেই একই আইনে মামলা করা হয়েছে বলে খবর। সকলবোৰ আপডেট পাই থাকিবৰ বাবে আৰু আমাৰ এই বিবি নিউজ ইউটিউব চেনেলৰ লগত জড়িত হৈ থাকিবৰ বাবে তলত দিয়া ছাবস্ক্রাইব বাটনটো ক্লিক কৰক। ধন্যবাদ। ষ্টে হোম ষ্টে সেফ।